আসছে ঘূর্ণিঝড় গোলাপ, আজই হতে পারে ল্যান্ডফল, জানিয়ে দেওয়া হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, সে নিয়ে আজকাল লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কখন নাগাদ ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলির উপর এবং এর ফলে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলার আকাশ থেকে বিপদের মেঘ যেন কাটছে না, আবারও রবিবার থেকে শুরু হবে টানা বৃষ্টি, চলবে বুধবার পর্যন্ত। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোরা ফলে আবার দুর্যোগের মুখে পড়তে পারে দক্ষিণবঙ্গ। এর মধ্যে আবার বঙ্গোপসাগরের সাইক্লোন গোলাপ রংদেহি রূপে ধেয়ে আসতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী। 26 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার শক্তি বাড়াতে পারে তা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, রবিবার তা অতি গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপর রবিবার সন্ধ্যায় উড়িষ্যা উপকূলে পৌঁছবে, গোপালপুর ও বিশাখাপত্তনমের মাঝে কলিপঙ্কম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে রবিবার সোমবারের মধ্যে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। এটি ক্রমশ শক্তি বাড়িয়ে বাংলা ও বাংলাদেশের উপকূলে আসবে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আবারও ভাসতে পারে বাংলা, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মহালয়ার আগে যে যথেষ্ট দুর্ভোগ করছে তা হাওয়া অফিসের পূর্বাভাসে স্পষ্ট। সোমবার থেকে বুধবারের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে, একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি যে সমস্ত এলাকা নিচু তা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে প্রবল, নদী উত্তাল হবে এই সময়। শনিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন টের পাবে বঙ্গবাসী। রবিবার থেকে শুরু হবে বৃষ্টি, রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ, হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আস। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, বুধবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে এদিন কলকাতা সহ দক্ষিণের অন্যান্য জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে, সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপাতত এই বিপদ থেকে মুক্ত উত্তরবঙ্গ, সেখানে দুর্যোগের কোনো আশঙ্কা নেই। এখানে শনিবার কলকাতায় মেঘলা আকাশ ছিল, বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।